राइडिंग राइडिंग स्टार्ट। दो दल एक जन करे प्रतिनिधि हमारे टेंटे आसार जन्य अनुरोध करछि। मिस फिल्डिंग एवं चार चार रान तार संगे सात मैन ऊपर दिए बैटिंग एवं बोलिंग दोनों टीम ही एक जन करे प्रतिनिधि के टेंटे आसार जन्य अनुरोध करछि। एक ही जगह आबार बॉल गेछिलो किन्तु साहेब मंडल इनि भूल करेन नि आर बॉलटी दूत दास साथे फिरिये दिलेन एर मध्ये एक रान चुरी कर निलेन ব্যাটসম্যান পাইনে মানে জায়গা থেকে ধরে নিয়ে চলে গেছে। নো বলটি কিন্তু ওভাররাইড এর জন্য নো। স্ট্রাইকে অরবিন্দ এটি দুর্দান্ত শট খেলেছিলেন রান নেওয়ার প্রচেষ্টা কিন্তু খুব সুন্দর ফিল্ডিং বল ফিরে দিলেন কিপিং এর হাতে কোনো রান হলো না। স্ট্রাইকে অরবিন্দ নন স্ট্রাইকে শীতল ডট বল কিভাবে রানের গতি বাড়াবেন। প্রথম ওভার চলছে বিশ্বজিৎ এবং কাশি একাদশ। কাশি একাদশ এসো কাশি একাদশ অমরপুর এসসিকে এবং রানিয়াডি চারটা টিমের মধ্যে আমরা লটারি করব। বোলিং টিমের একজনকে আমি টেন্টে আসার জন্য অনুরোধ করছি। খুব সুন্দর শট এবং লঙ্গানের উপর দিয়ে চার চারটি রান নিজের টিমকে দিয়ে দিল। সদস্যে বারবার বলছি যে সদস্যগুলো আম্পায়ারের সিদ্ধান্ত কিন্তু চূড়ান্ত। বলটি নো হয়েছে খুব সুন্দর একটি শট এবং গ্যাপ চার চারটি রান সংগ্রহে যোগ করলেন ক্যাপ্টেন বা স্পন্সর। আমরা লটারি করবো তিনটে টিমের ক্যাপ্টেন এসে গেছে তোমাদের জন্য আমরা পাচ্ছি না এসসিকে ক্রিকেট টিম। আমরা দেখলাম নন স্ট্রাইকার ব্যাটসম্যান কিন্তু তার ব্যাটটি বদল করলেন। আবার একটি সুন্দর শট এবং ভুল থ্রোয়ের জন্য এটা চার রান হতে পারত। কিপিং ও মিস করেছিলেন কিন্তু সাহেব মন্ডলের অসাধারণ ফিল্ডিং এর জন্য চার চারটি রান বেঁচে গেল। খুব সুন্দর একটি ডট বল আবারও আমার সহকারী কমেন্ট উইকেট প্রচেষ্টা কিন্তু বল ও ব্যাটে সংযোগ হয়নি। থার্ড ম্যানের দিকে বল চলে গেছিল বল যতক্ষণ কুড়িয়ে ফেরত দেওয়া হলো একটি রান কিন্তু চুরি করে নিলেন। দু ওভারের শেষে রান সংখ্যা 17। দুর্দান্ত একটি অন ড্রাইভ দেখলাম আমরা অরবিন্দর ব্যাট থেকে। আবার কিন্তু বোলার কাম ব্যাক করলো একটি ডট বলের মাধ্যমে নো বলটি কিন্তু নো হয়েছে আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত। অসাধারণ আম্পায়ার আম্পায়ারিং করছে অলোক। 773 নম্বর ম্যাচ আমরা একটি সুন্দর শট এবং গ্যাপে অর্থাৎ যেখানে ফিল্ডিং ছিল না বল পাঠিয়ে দিলেন মাঠের বাইরে চার চারটি রান। তৃতীয় বল এবং এর শেষে রান সংখ্যা 26। চতুর্থ বলের জন্য প্রস্তুত বোলার ব্যাটসম্যান অরবিন্দ সেই বিধ্বংসী ব্যাট করছেন। শুভেন্দু মন্ডল একবার আমার দয়া করে ইমিডিয়েট শুভেন্দু মন্ডল নো বলটি কিন্তু হয়ে গেল আবারও নো বল। সুতরাং আবারও একটি শুভেন্দু এবং প্রীতম আমার ইমিডিয়েট দয়া করো শুভেন্দু প্রীতম শুভেন্দু আর প্রীতম। পঞ্চম বল ডট এবারের অন্তিম বল এবং সুন্দর একটি ফিল্ডিং দুর্দান্ত থ্রোয়ের মাধ্যমে কিন্তু এটা ওর বোলিং নিয়ে
দ্বিতীয় বলেই বোলিং এ আমরা ছক্কা মেরে আউট হয়ে গেলাম যাকে বুমরা বলেছিল একদমই বুমরা আমাদের এই পিং পং টুর্নামেন্টে বুমরা নামে যাকে আমরা চিনি মনু অসাধারণ বোলিং পারফরম্যান্স তার দেখেছি অতীতে আজও দেখবো আশা রাখি সুদীপ মিস ফিল্ডিং এবং কিপিং এ মিস ফিল্ডিং এ আমরা দেখলাম পিছনে একটি চার হয়ে গেল সেই সঙ্গে রান সংখ্যা কিন্তু খুব দ্রুত গতিতে গিয়ে চলেছে 32 খুব সুন্দর বোলিং কিন্তু আবারও একটি চার রান ব্যাটে বলে সংযোগ হয়নি কিন্তু যেহেতু বাই রানের খেলা আবারও চার রান লেগ বাই একদমই আমরা কিন্তু আগেও দেখেছি আবারও চার দুর্দান্ত একটি শটের মাধ্যমে বল কিন্তু মাঠের বাইরে পাঠিয়ে দিলেন ব্যাটসম্যান সুরো ঠিক আছে 40 পঞ্চম বলের জন্য তৈরি হচ্ছে মনু আবারও কিন্তু সে কি ডট বলের মাধ্যমে কাম ব্যাক করেছে এবং রান আউট কিন্তু তার মধ্যে একটি দেখতে পাচ্ছি আমরা একটি বিশেষ ঘোষণা আমাদের নিজেদের টিমের মধ্যে ওরা খুব খেলা হবে প্রথম পর্ব খেলা শেষে পিয়ারাপুর বম বলে আপনাদের টিমকে বারবার অনুরোধ করা হচ্ছে যে একজন প্রতিনিধিকে আমাদের টেন্ডে পাঠানো হোক আমরা ব্যাটসম্যানের নাম জানতে পারছি না ব্যাটিং এ ধ্রুব সত্য মানে ধ্রুব এবং সত্য এবং তারা সত্যদার কাছ থেকে সেই অসাধারণ দর্শনীয় একটি শট ক্লিক শট একদমই খুব সুন্দর একটি শট দেখলাম সত্যদার ব্যাট থেকে চতুর্থ বল ইতিমধ্যেই হয়ে গেল রান সংখ্যা 6 পঞ্চম বলে সুন্দর একটি রিভার সুইপের মাধ্যমে বল মাঠের বাইরে পাঠিয়ে দিলেন রান সংখ্যা গিয়ে দাঁড়ালো 10 ওভারে অন্তিম বল দেখা যাক বোলার বড় বোলার তিনি কি করেন আবারও প্রায় শুয়ে পড়ে রিভার্স সুইপের চেষ্টা কিন্তু মাত্র একটি রান রিগন্ডেট এবং সন্দীপ মন্ডল তারা অত্যন্ত বিচক্ষণতার সাথে আম্পায়ারিং করছে বোলিং কে বোলিং এ শীতল এবং বোলিং এ সত্য যেরকম সুন্দর শট ঠিক সেরকমই ফিল্ডিং করলেন বোলার শীতল ধ্রুব কিন্তু একটি বড় ছক্কা মেরে আউট হয়ে ফেরত যাচ্ছেন ক্লিক শটের উত্তেজিত হয়ে পড়েছেন ব্যাটসম্যান 40 দুর্দান্ত বোলিং ভালোবেসে বলটা করছে বল পুরো কথা শুনছে একদমই স্টেপ আউট করে মারার চেষ্টা ফটিকের কিন্তু ব্যাটে বলে কোনো সঙ্গে করো না পঞ্চম বল আবারও রিভার সুইপের প্রচেষ্টা কিন্তু ব্যর্থ হলো অসাধারণ বোলিং হচ্ছে একদমই আমরা দেখলাম ধ্রুব সত্যের জুটি ভেঙে যেতে খুব সুন্দর একটি স্ট্রেট ড্রাইভ সেই সত্যদার লং চলছে নকআউট খুব মিস করছে অসাধারণ বোলিং দ্বিতীয় বল নো আমরা কিন্তু তাদের একটি হাত প্রসারিত করে জানিয়ে দিলেন বলটি নো
খুব সুন্দর বল এর মধ্যে কিন্তু রান নিয়ে প্রচেষ্টা শত রান সেটা সফল হলো না কোনো রান হয়নি সুন্দর শট এবং फिल्डिंग मध्य दिए बल चले गल सीमान बहरे चार चार रान चतुर्थ बल पंद्रह আস্কিং রেট প্রায় বারো আবারও হাটে মোড়ে রিভার্স সুইপের প্রচেষ্টা কিন্তু ব্যাটে বলে সংযোগ হয়নি একটি মাত্র রান সুন্দর গোল নিলেন ব্যাটসম্যানরা ওভারের অন্তিম বল স্ট্রাইকে সত্যতা সেই সত্য মিসফিল্ডিং এর জন্য কিন্তু চার হয়ে গেল খুব সুন্দর প্রচেষ্টা ছিল তারা বুঝতে পারছে এক একটি রানের কিভাবে অনেকটাই ম্যাচ নির্ধারণ করবে দেখা যাক ব্যাটসম্যানরা তাদের কাজ ঠিকঠাক করতে পারে কিনা প্রথম বল একদমই কিন্তু রান নেওয়ার প্রচেষ্টা ফিরে যেতে হবে ব্যাটসম্যানকে আমরা দেখছি একদিক থেকে কিন্তু সত্যতা কিন্তু হাল ধরে আছে টিমের অন্যদিক থেকে কিন্তু কিঙ্কর মন্ডল একবার মঞ্চে চলে এসেছে পতন ঘটে গেছে কিঙ্কর মন্ডল একদম উইকেট এবং ডট বলে কিন্তু পারে ব্যাটসম্যানের উপর চাপ ফেলতে এবং সেটাই দেখা যাচ্ছে বোলিং টিম থেকে প্রীতম সেই কাজটা আবারও ডট বল খুব সুন্দর বোলিং হচ্ছে এটা এটা ভালো বল ওটা ভালো বল নো বল না সুন্দর একটি চার বল কিন্তু বাউন্ডারি বাইরে বেরিয়ে গেল চার বল শেষে ৩৫ রান আর দুটি বল বাকি দুটি বল বাকি এবং রান বাকি ৬ চাপের মধ্যেও কিন্তু সত্যতা ব্যাটিং করে যাচ্ছিল কিন্তু এই মাত্র তাকে ফিরত যেতে হচ্ছে একটি বল দিলীপ দা ৬ রান বাকি ৬ ভালো বল এবং এর সাথেই ম্যাচটা জিতে নিল।